নমস্কার, গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উইলের খেয়াল। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। দেশ থেকে রবিবারে ফিরছিলাম কলকাতায়, সন্ধ্যার আর বেশি দেরি নেই। একটু আগে থেকেই প্ল্যাটফর্মে আলো জ্বলেছে, শীতও খুব বেশি। এদিকে এমন একটা কামরায় উঠে বসেছি যেখানে দ্বিতীয় ব্যক্তি নেই যার সঙ্গে একটু গল্প গুজব করি, আবার যার তার সঙ্গে গল্প করেও আনন্দ হয় না। আমার দরের কোনো লোকের সঙ্গে গল্প করে কোনো সুখ পাইনি, কারণ তারা যে কথা বলবে সে আমার জানা। তারা আমারই জগতের লোক, আমার মতোই লেখাপড়া তাদেরও, আমার মতোই কেরানিগিরি কি স্কুল মাস্টারি করে, আমারই মতো শনিবারে বাড়ি এসে আবার রবিবারে কলকাতায় ফেরে। তারা নতুন খবর আমায় কিছুই দিতে পারবে না। সেই একঘেয়ে কলকাতায় মাছের দর, এমসিসির খেলা, ইস্টবেঙ্গল সোসাইটির দোকানের শীতবস্ত্রের দাম, চণ্ডীদাস কি সাবিত্রী ফিল্মের সমালোচনা, এসব শুনলে গা বমি বমি করে। বরং বেগুনের ব্যাপারই কি কন্যাদায়গ্রস্ত বৃদ্ধ পাড়াগে ভদ্রলোক কি দোকানদার, এদের ঠিকমতো বেছে নিতে পারলে কথা বলে আনন্দ পাওয়া যায়। কিন্তু বেছে নেওয়া বড় কঠিন। কন্যাদায়গ্রস্ত ভদ্রলোক ভেবে যার কাছে গিয়েছি অনেক সময় দেখেছি তিনি ইন্স্যুরেন্সের দালাল। একা বসে বিড়ি খেতে খেতে প্ল্যাটফর্মের দিকে চেয়ে আছি, এমন সময় দেখি আমার বাল্য বন্ধু শান্তিরাম হাতে একটা ভারী বোঁচকা ঝুলিয়ে কোন গাড়িতে উঠবে ব্যস্তভাবে খুঁজে বেড়াচ্ছে। আমি ডাকতেই এই যে বলে একগাল হেসে আমার কামরার সামনে এসে দাঁড়িয়ে বললে, বোঁচকাটা একটুখানি ধর না ভাই কাইন্ডলি। আমি তার বোঁচকাটা হাত বাড়িয়ে গাড়িতে তুলে নিলাম। পেছনে পেছনে শান্তিরামও হাঁপাতে হাঁপাতে উঠে আমার সামনের বেঞ্চিতে মুখোমুখি হয়ে বসল। খানিকটা ঠান্ডা হয়ে আমার দিকে হাত বাড়িয়ে বললে, বিড়ি আছে? কিনতে ভুলে গেলাম তাড়াতাড়িতে। এই আর ক মিনিট আছে, পৌনে ছটা না রেলওয়ের? আমি ছুটছি সেই বাজার থেকে, আর ওই ভারী বোঁচকা প্রাণ একেবারে বেরিয়ে গিয়েছে। কলকাতায় বাসা করা গিয়েছে ভাই, শনিবারে শনিবারে বাড়ি আসি, বাগানের কলাটা মূলোটা যা পাই নিয়ে যাই এসে, সেখানে তো সবই বুঝলে না। দাঁতন কাঠিটা এসতে তাও নগদ পয়সা, প্রায় 3-4 দিনের বাজার খরচ বেঁচে যায়। এই এই দেখো, এই ওল, পুঁই শাক, কাঁচা লঙ্কা, পাটালি, এই দেখি দেশলাইটা। শান্তিরামকে পেয়ে খুশি হলাম। শান্তিরামের স্বভাবই হচ্ছে একটু বেশি বকা, কিন্তু তার বকুনি আমার শুনতে ভালো লাগে। সে বকুনির ফাঁকে ফাঁকে এমন সব পাড়াগাঁয়ের ঘটনা টুকরো ঢুকিয়ে দেয় যা গল্প লেখায় চমৎকার, অতি চমৎকার উপাদান। ওর কাছে শোনা ঘটনা নিয়ে দু একটা গল্প লিখেছিও এর আগে। মনে ভাবলাম শান্তিরাম এসেছে ভালোই হয়েছে, একা 4 ঘন্টা রাস্তা যাব তাতে এই শীত, তাছাড়া এই শীতে ওর মুখের গল্প জমবেও ভালো। হঠাৎ শান্তিরাম প্ল্যাটফর্মের দিকে মুখ বাড়িয়ে ডাকতে লাগল, অবনি, ও অবনি, এই যে এই গাড়িতে এসো, কোথায় যাবে? গুটি 3-4 ছেলে মেয়ে, এক 25-26 বছরের স্বাস্থ্যবতী ও সুশ্রী একটি পাড়াগাঁয়ের বউ আগে আগে, পিছনে একটি ফর্সা একহারা চেহারার লোক, সবার পিছনে বাক্স প্যাঁটরা মাথায় জন্দুই কুলি। লোকটি আমাদের কাছে এসে দাঁড়িয়ে হেসে বললে, এই যে দাদা, কলকাতায় ফিরছে না জি? আমি একবার এদের নিয়ে যাচ্ছি 5 ঘড়ার ঠাকুরের থানে, ওই মশলন্দপুর স্টেশনে নেমে যেতে হবে, বাস পাওয়া যায়। দলটি আমাদের গাড়ির পাশ দিয়ে এগিয়ে গিয়ে খালি একটা ইন্টার ক্লাস কামরায় উঠল। শান্তিরাম চেয়ে চেয়ে দেখে বললে, তাই অবনী এখানে এলো না, ইন্টার ক্লাসের টিকিট কিনা
আঙুল ফুলে কলা গাছ একেই বলে। ওই অবনীদের খাওয়া জুটতো না, আজ দল বেঁধে ইন্টার ক্লাসে চেপে বেড়াতে যাচ্ছে। ভগবান যখন যাকে দেন, আমাদের বোঁচকা বাওয়াই সার। গাড়ি ছাড়ল। সন্ধ্যার পাতলা অন্ধকারে পাম্পিং ইঞ্জিনের শেড, কেবিন ঘর, ধুমাকীর্ণ কুলি লাইন সটসট করে দুপাশ কেটে বেরিয়ে চলেছে। সামনেই সিগন্যালের সবুজ বাতি, তারপর দুপাশে আকের ক্ষেত, মাঠ, বাবলা বন। শান্তিরামের গলার সুর শুনে বুঝলাম সে গল্প বলার মেজাজে আছে। ভালো করে আলোয়ান গায়ে দিয়ে বসলাম। উৎসুক মুখে ওর দিকে চেয়ে রইলাম। শান্তিরাম বললে, অবনীকে এর আগে কখনো দেখোনি? নিশ্চয়ই দেখেছ ছেলেবেলায়। ও আমাদের নিচের ক্লাসে পড়তো আর বেশ ভালো ফুটবল খেলতো, মনে নেই? ওর বাবা কোটে নকল নবিশি করতেন, সংসারের অভাব অনটন টানাটানি বেড়েই চলেছিল। সেই অবস্থায় অবনীর বিয়ে দিয়ে বউ ঘরে আনলেন। বললেন, কবে মরে যাব, ছেলের বউয়ের মুখ দেখে যাই। তা বাঁচলেনও না বেশি দিন, এক পাল পুষি আর এক রাশ দেনা ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে সংসার থেকে বিদায় নিলেন। তারপর কি কষ্টটাই গিয়েছে ওদের। অবনী পাশ করতে পারলে না, চাকরিও কিছু জুটল না। হরিণখালীর বিলের এক অংশ ওদের ছিল অনেককাল আগে থেকে, শোলা হতো সেখানে। সেই বিলের শোলা ইজারা দিয়ে যে কটা টাকা পেত তাই ছিল ভরসা। তা ওই ওদের গাঁয়ে চৌধুরী পাড়ায় নিধিরাম চৌধুরী বলে একজন লোক ছিল, গাঁয়ে তাকে সবাই ডাকত নিশু চৌধুরী। সেই নিশু চৌধুরীর কোনো কুলে কেউ ছিল না, বিয়ে করেছিল দুবার, ছেলে পুলেও হয়েছিল কিন্তু টেঁকেনি। ওর বাবা সেকালে নিমকির দারোগা ছিল, বেশ দু পয়সা কামিয়ে বিষয় সম্পত্তি করে গিয়েছিল। তা সালিয়ানা প্রায় 1,200 টাকা আয়ের জমা, আম কাঁঠালের বাগান, বাড়িতে তিনটে গোলা, এক একটা গোলায় 1.5 পাট 2 পাট করে ধান ধরে, দুটো পুকুর, তেজারতি কারবার। নিশু চৌধুরী ইদানিং তেজারতি কারবার গুটিয়ে ফেলে জেলার লোন অফিসে নগদ টাকাটা রেখে দিত। সেই নিশু চৌধুরীর বয়স হলো, ক্রমে শরীর অপটু হয়ে পড়তে লাগলো। সংসারের মুখে জলটি দেবার একজন লোক নেই, আবার পাড়া গাঁয়ের ব্যাপার জানো তো, পয়সা নিয়ে বাড়িতে কাউকে খেতে দেওয়া এ রেওয়াজ নেই, তাতে সমাজে নিন্দে হয়, সে কেউ করবে না। নিশু চৌধুরী এখন একবার অসুখে পড়ে দিন কতক বড় কষ্ট পেলে। এসব দিকের পাড়া গাঁয়ের জানো তো ভায়া, না পাওয়া যায় রাঁধুনি বামুন, না পাওয়া যায় চাকর, পয়সা দিলেও মেলানো যায় না। তা দিন 10-12 ভুগবার পর উঠে একটু সুস্থ হয়ে নিশু চৌধুরী অবনীকে বাড়িতে ডাকলে। বললে, বাবা অবনী, আমার কেউ নেই, এখন তোমরা 5 জন ভরসা। তা তোমার বাবা আমায় ছোট ভাইয়ের মতো দেখতেন। তোমাদের পাড়ায় তখন যাতায়াত ছিল খুব, তারপর এখন শরীরও হয়ে পড়েছে অপটু, তোমাদের যে গিয়ে খোঁজ খবর করব তাও আর পারিনি। তা আমি বলছি কি, আমার যা আছে সব লেখাপড়া করে দিচ্ছি তোমাদের, নাও নিয়ে আমাকে তোমাদের সংসারে জায়গা দাও। তুমি আমার দিনুদার ছেলে, আমার নিজের ছেলেরই মতো, তোমাকে আর বেশি কি বলবো বাবা। অবনী আশ্চর্য হয়ে গেল। নিশু চৌধুরীর নগদ টাকা কত আছে কেউ বেশি জানে না, কিন্তু বিষয় সম্পত্তির আয় ধান এসব যা আছে এ গাঁয়ে এক রায়েদের ছাড়া আর কারুর নেই। সমস্ত সম্পত্তি লিখে দিতে চায় নিশু চৌধুরী তার নামে। অবনীর মুখ দিয়ে তো কথা বেরুলো না খানিকক্ষণ, তারপর বললে, আচ্ছা কাকা, বাড়িতে একবার পরামর্শ করে এসে কাল বলবো। নিশু চৌধুরী বললে, বেশ বাবা, কিন্তু এসব কথা এখন যেন গোপন থাকে। পরদিন গিয়ে অবনী জানালে এ প্রস্তাবে তাদের কোনো আপত্তি নেই। নিশু চৌধুরী বললে, বৌমা তাহলে রাজি হয়েছেন? দেখো তাহলে আমার একটা স্বাদ আছে, সেটা বলি। আমার এত বড় বাড়িখানা পড়ে আছে, অনেক দিন এতে মা লক্ষ্মীদের চরণ পড়েনি, ঠিকমতো সন্ধে পড়ে না,
তোমাদের ও বাড়িটাও তো ছোট, ঘর দোরে কুলোয় না, তাছাড়া পুরনো বটে। তোমরা আমার এখানে কেন এসো না সব শুদ্ধ? তোমারই তো বাড়িঘর হবে, তোমাকেই সব দিয়ে যাব যখন, তখন এখন থেকে তোমার নিজের বাড়ি তোমরা না দেখলে নষ্ট হয়ে যাবে যে। এ প্রস্তাবেও অবনী রাজি হলো। একটা ভালো দিন দেখে সবাই এ বাড়িতে চলে এলো। অবনীর বউ নিশু চৌধুরীর বাড়ি কখনো দেখেনি, কারণ সে ও পাড়ার বউ, এ পাড়ায় আসবার দরকার তেমন হয়নি কখনো। ঘর বাড়ি দেখে বউ যেমন অবাক হয়ে গেল, তেমনি খুশিও হলো। নিশু চৌধুরীর বাবা রোজগারের প্রথম অবস্থায় শখ করে বাড়ি উঠিয়েছিলেন। তখনকার দিনে সস্তা গণ্ডার বাজার ছিল, দেখে অবাক হবার মতো বাড়ি করেছিলেন বটে, পাড়াগাঁয়ের পক্ষে অবশ্যি। কলকাতার কথা ছেড়ে দাও, মস্ত দোতলা বাড়ি, ওপরে নিচে বড় বড় সাত আটখানা ঘর, বারান্দা, প্রকাণ্ড ছাদ, শান বাঁধানো উঠোন, ভেতর বাড়িতেই পাকা রান্নাঘর, ইদারা, বাইরে প্রকাণ্ড বৈঠকখানা, বাড়ির পেছনে ফলের বাগান, ছোট একটা পুকুর, বাঁধানো ঘাট, পাড়াগাঁয়ে সম্পন্ন গেরস্থ বাড়ি যেমন হয়ে থাকে। ওরা বাড়িতে উঠে এসে জাঁকিয়ে সত্যনারায়ণের পুজো দিলে, লোকজন খাওয়ালে, লক্ষ্মী পুজো করলে। সবাই বললে অবনীর বউয়ের পয় আছে, নইলে অমন বিষয় সম্পত্তি পাওয়া কি সোজা কথা আজকালকার বাজারে? আবার অনেকেরই চোখ টাটালো। এসব হলো গিয়ে ও বছর ফাল্গুন মাসের কথা। গত বছর বৈশাখ মাসে নিশু চৌধুরী মারা গেল, জ্বর হয়েছিল। অবনী ভালো ভালো ডাক্তার দেখালে, খুলনা থেকে নৃপেন ডাক্তারকে নিয়ে এলো, বিস্তর পয়সা খরচ করলে, অবনীর বউ মেয়ের মতো সেবা করলে, কিন্তু কিছুতেই কিছু হলো না। অবনী বৃষদসর্গ শ্রাদ্ধ করলে খুব ঘটা করে, তা সবাই বললে দেখে শুনে যে নিজের ছেলে থাকলে নিশু চৌধুরীর, সেও এর বেশি আর কিছু করতে পারতো না। তারপর এখন ওরাই সম্পত্তির মালিক, অবনী নিজেই খাটিয়ে ছেলে, কোনো নেশা ভাঙ করে না, অতি সৎ, কাজেই বিষয় উড়িয়ে দেবে সে ভয় নেই, দেখে শুনে খাবার ক্ষমতা আছে। তাই বলছিলাম, ভগবান যাকে দেন তাকে এমনি করেই দেন। ওই অবনীর বউ আঁচল পেতে চাল ধার করে নিয়ে গিয়েছে আমার মাসিমাদের বাড়ি থেকে, তবে হাঁড়ি চড়েছে, এমন দিন গিয়েছে ওদের। আমার মাসিমার বাড়ি ওদের একই পাড়ায় কি না, তারই মুখে সব শুনতে পাই, আর তারাই এখন দেখো ইন্টার ক্লাসে, ভগবান যখন যাকে। তা অবনীর বউটি খুব ভালো, গরিব ঘরের মেয়ে ছিল, পড়েছিল তেমনই গরিবের ঘরে, সে নাকি মাসিমার কাছে বলেছে, যা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি দিদি, তাই যখন হলো এখন ভাবি ভগবান সব বাঁচিয়ে বলতে রাগলে হয়, গরিব লোকের কপাল, ভরসা করতে ভয় পাই দিদি। প্রথম যেদিন বাড়িতে ঢুকলাম দেখি এ যেন রাজবাড়ি, অত ঘরদোর, অত বড় জানালা দরজা, এতে আমার ছেলেমেয়েরা বাস করতে পারবে? জানো তো কি অবস্থায় ছিলাম, তোমার কাছে আর কি লুকোবো, এ যেন সবই স্বপ্ন বলে মনে হয়েছিল। এখন ব্রতটা নামটা করে দুদশজন ব্রাহ্মণের পাতে দুমুঠো ভাত দিয়ে যদি ভালোয় ভালোয় দিনগুলো কাটাতে পারি, তবে তো মুখ থাকে লোকের কাছে, সেই আশীর্বাদ করো তোমরা সকলে। সন্ধ্যার অন্ধকার চারিধারে খুব গাঢ় হয়েছে, ট্রেন হুহু করে অন্ধকার মাঠ, বাঁশবন, বিল, জলা, আখের ক্ষেত, মাঝে মাঝে ঘন অন্ধকারের মধ্যে জোনাকি জলা ঝোপ পার হয়ে উড়ে চলেছে, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, খড়ে ছাওয়া ২০-৩০টা চালাঘর এক জায়গায় জড়াজড়ি করে আছে, দু চার দশটা মিটমিটে আলো জ্বলে অন্ধকারে ঢাকা, গাছপালায় ঢাকা গ্রামগুলোকে কেমন একটা রহস্যময় রূপ দিয়েছে। একটা বড় গ্রামের স্টেশনে অবনী তার বউ ও ছেলেমেয়েকে নিয়ে নেমে গেল। স্টেশনের বাইরে একখানা ছইওয়ালা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, বোধহয় ওদেরই জন্য। অবনীর বউকে এবার প্ল্যাটফর্মের তেলের লণ্ঠনের অস্পষ্ট আলোয় দেখে আরও বেশি করে মনে হলো যে মেয়েটি সত্যিই সুশ্রী। বেশ ফর্সা রং, সুঠাম বাহু দুটির গড়ন,
চলনভঙ্গি ও গলার সুরের সবটাই মেয়েলি। এমন নিখুঁত মেয়েলি ধরনের মেয়ে দেখবার একটা আনন্দ আছে, কারণ সেটা দুষ্প্রাপ্য। ট্রেনখানা প্রায় 10 মিনিট দাঁড়িয়ে রইল। একজন লোক হ্যারিকেন লণ্ঠন নিয়ে ওদের এগিয়ে নিতে এসেছিল। ওরা তার সঙ্গে স্টেশনের বাইরে যেতে গিয়ে ফটক খোলা না পেয়ে দাঁড়িয়ে রইল, কারণ যিনি স্টেশন মাস্টার তিনি বোধহয় টিকিট নেবেন যাত্রীদের কাছ থেকে। ফটকে চাবি দিয়ে তিনি গার্ডকে দিয়ে প্ল্যাটফর্মের মধ্যে আধারে লণ্ঠনের আলোয় কি কাগজপত্র সই করাচ্ছিলেন। তারপর ট্রেন আবার চলতে লাগল। আবার সেই রকম ঝোপঝাপ অন্ধকারে ঢাকা ছোটোখাটো গ্রাম, বড় বড় বিল, বিলের ধারে বাগদিদের কুঁড়ে। আমার ভারী ভালো লাগছিল। এইসব অজানা ক্ষুদ্র গ্রামে ঘরে ঘরে অবনীর বউয়ের মতো কত গৃহবধূ ভারবাহী পশুর মতো উদয়াস্ত খাটছে। হয়তো পেট পুড়ে দুবেলা খেতেও পায় না, ফর্সা কাপড় বছরে পরে হয়তো 2 দিন কি 3 দিন, হয়তো সেই পূজোর সময় একবার, কোনো স্বাদ আহ্লাদ পড়ে না মনের, দেখে না, জানে না, বোঝে না, মনে বড় কিছু আশা করতে শেখেনি, বাইরের দুনিয়ার কিছু খবরও রাখে না। পাড়াগায়ে ডোবার ধারের বাঁশবাগানের ছায়ায় জীবন তাদের আরম্ভ, তাদের সকল সুখ দুঃখ, আনন্দ, আশা, নিরাশার পরিসমাপ্তিও ওইখানে। অবনীর বউ গৃহস্থ বধূদেরই একজন, অন্তত ওদের একজনও তার সাধের স্বর্গকে হাতে পেয়েছে। অন্ধকারের মধ্যে আমি বসে বসে এই কথাই ভাবছিলাম। আমি কল্পনা করবার চেষ্টা করলাম অবনীর বউকে, যখন সে প্রথম নিশু চৌধুরীর বাড়িতে এলো। কি ভাবলে অত বড় বাড়িটা দেখে, অত ঘরদোর, যখন প্রথম জানলে যে সংসারের দুঃখ দূর হয়েছে, প্রথম যখন সে তার ছেলেমেয়েদের ফর্সা কাপড় পরতে দিতে পারলে। আমি কল্পনা করলাম 10 ঘরার হাট থেকে অবনী বড় মাছ, সন্দেশ, ছানা কিনে বাড়িতে এসেছে। অবনীর বউ এই প্রথম সচ্ছলতার মুখ দেখলে, তার সেই খুশি ভরা চোখ মুখ অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছি। ট্রেন আর একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। শান্তিরাম আলোয়ান মুড়ি দিয়ে জড়সড় হয়ে বসে আছে, মাঝে মাঝে ঢুলছে। স্টেশনে পানির বোঝা উঠছে। শান্তিরামকে বললাম, শান্তিরাম ঘুমোচ্ছ নাকি? আমি একটা গল্প জানি এই রকমই, তোমার গল্পটা শুনে আমার মনে পড়েছে, সেটা শুনবে? কিন্তু শান্তিরাম এখন গল্প শোনবার মেজাজে নেই। সে আরামে ঠেস দিয়ে আরও ভালো করে মুড়ি সুড়ি দিয়ে বসল, সে একটু ঘুমোবে। পূর্ণবাবুর কথা আমার মনে পড়েছে শান্তিরামের গল্পটা শুনবার পরে। এখন পূর্ণবাবু আমিন ছিলেন, পাটনায় আমরা একসঙ্গে কাজ করেছি। পূর্ণবাবুর বয়স তখন ছিল 50 কি 52 বছর। লম্বা রোগা চেহারা, বেজায় আফিম খেত, দাঁত প্রায় সব পড়ে গিয়েছিল, মাথার চুল সাদা, নাক বেশ টিকলো, অমন সুন্দর নাক কিন্তু আমি কমই দেখেছি, রং না ফর্সা না কালো। পূর্ণবাবু কম মাইনে পেত, এখানে কোনো রকমে চালিয়ে বাড়িতে তার কিছু টাকা না পাঠালেই চলবে না, কাজেই তার পরনে ভালো জামা কাপড় একদিনও দেখিনি। পূর্ণবাবু নিজে রেঁধে খেত। একদিন তার খাবার সময় হঠাৎ গিয়ে পড়েছি, দেখি পূর্ণবাবু খাচ্ছে শুধু ভাত, কোনো তরকারি কি শাক কি আলু ভাতে কিচ্ছু না, কেবল একতাল সবুজ পাতা লতা বাটা ওষুধের মতো দেখতে কি একটা দ্রব্য ভাতের সঙ্গে মেখে মেখে খাচ্ছে। জিজ্ঞেস করে জানলাম সবুজ রঙের দ্রব্যটা কাঁচা নিম পাতা বাটা। পূর্ণবাবু একটু অপ্রতিবেশ সুরে বললেন, নিম পাতা বাটা এত উপকারী, বিশেষ করে লিভারের পক্ষে, ভাত দিয়ে মেখে যদি খাওয়া যায়। আমি আজ 2 বছর ধরে, আগে দেখবেন খেয়ে, শরীর বড় ঠান্ডা, তাছাড়া কি জানেন লোভ যত বাড়াবেন ততই বাড়বে। উপকারী দ্রব্য তো অনেকই আছে, ডাল ঝোলের বদলে কুইনাইন মিক্সচার ভাতের সঙ্গে মেখে দুবেলা খাওয়ার অভ্যেস করতে পারলে দেশের ম্যালেরিয়া সমস্যার একটা সুসমাধান হয়, তাও স্বীকার করি, কিন্তু জীবনে বড় বড় উপদেশগুলো চিরকাল লঙ্ঘন করে চলে এসে এসে আজ নীতি ও স্বাস্থ্য পালন সম্বন্ধে এত বড় একটা সজীব আদর্শ চোখের সামনে পেয়ে
খানিকক্ষণের জন্যে নির্বাক হয়ে গেলাম। আর একদিন দুদিন নয়, 2 বছর ধরে চলছে ব্যাপার। একদিন পূর্ণবাবু নিজের জীবনের অনেক কথা বললেন। কলকাতায় তাদের বাড়ি ভবানীপুরে, তার একজন পিসিমা আছেন একটু দূর সম্পর্কের। সেই পিসিমার মৃত্যুর পরে তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন পূর্ণবাবু। কিন্তু পিসিমা মরি মরি করছেন আজ 30-35 বছর। পূর্ণবাবুর বিবাহ হয় বাগবাজারে সম্ভ্রান্ত বংশের মেয়ের সঙ্গে। তবে তখন তাদের অবস্থা খুব ভালো ছিল না, পূর্ণবাবুদের পৈতৃক বাড়িও নেই কলকাতায়। ভবানীপুরে খুব আগে নাকি প্রকাণ্ড বাড়ি পুকুর ছিল, এখন তাদের 2 পুরুষ ভাড়াটে বাড়িতে থাকে। পূর্ণবাবুর 18-19 বছর বয়সে পিতৃবিয়োগ হয়। তিনি ছেলের জন্য শুধু যে কিছু রেখে যাননি তা নয়, ছেলেটিকে লেখাপড়াও শেখাননি, কারণ তিনিও জানতেন এবং সবাই জানত যে তার দরকার নেই। অত বড় সম্পত্তির যে মালিক হবে 2 দিন পরে, তার কি হবে লেখাপড়ায়? ছেলেটিও জ্ঞান হওয়া পর্যন্ত তাই জানত বলে লেখাপড়া শেখবার কোনো চেষ্টাও ছিল না। পূর্ণবাবুর শ্বশুরও তাই ভেবে মেয়েকে ওই গরিব ঘরে দিয়েছিলেন। পূর্ণবাবুর বাবা তো মারা গেলেন, পূর্ণবাবুর ঘাড়ে রেখে গেলেন সংসার, নববিবাহিত পুত্রবধূ, অল্প কিছু দেনা। কিন্তু পূর্ণবাবুর ক্রেডিট তখন পুরো মাত্রায়। কি বাজারে, কি বন্ধুবান্ধব মহলে, টাকা হাত পাতলেই পাওয়া যায়, ধারে দোকানে জিনিস পাওয়া যায়, নিত্য নতুন বন্ধু জোটে। পূর্ণবাবু খুশি, পূর্ণবাবুর তরুণী বউ খুশি, আত্মীয় স্বজন খুশি, বন্ধুবান্ধব খুশি। কারণ সবাই জানে বুড়ি আর কদিন, না হয় মেরে কেটে আর 5টা বছর। অবশ্যই পূর্ণবাবুর তখন বয়স অনেক কম, সংসারে কিছুই বোঝেন না, জানেন না। মনে উৎসাহ, আশা, উদ্যম, আনন্দের উৎস, চোখের সামনে দীপ্ত রঙিন ভবিষ্যৎ, যে ভবিষ্যতের সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই, আশঙ্কা নেই, যা একদিন হাতের মুঠোয় ধরা দেবেই। এই অবস্থায় যে যা বুঝিয়েছে পূর্ণবাবু তাই বুঝেছেন। টাকা কড়ি ধার করে দুহাতে উড়িয়েছেন, বন্ধুবান্ধবদের সাহায্য করেছেন, ধারে যতদিন এবং যতটা নবাবি করা চলে বাকি রাখেননি। কিন্তু ক্রমেই বছর যেতে লাগল, 2-3 বছর পরে আর ধার মেলে না, সকলেই হাত গুটিয়ে ফেললে, পাওনাদারের যাতায়াত শুরু হলো এই জন্যে। আরও বিশেষ করে পূর্ণবাবু বাজারে ক্রেডিট হারিয়ে ফেললেন যে সবাই দেখলে পূর্ণবাবুর পিসিমা ওদের আদৌ বাড়িতে ডাকেন না, পূর্ণবাবুকেও না, পূর্ণবাবুর বউ ছেলে মেয়ে কাউকেই না। পিসিমার কাছে খাতির পেলে বাজারেও পূর্ণবাবুর খাতির থাকত। অনেকে বলতে লাগল পূর্ণবাবুর পিসিমা ওদের দেখতে পারে না, সমস্ত সম্পত্তি হয়তো দেবোত্তর করে দিয়ে যাবে, একটি পয়সাও দেবে না ওদের। পূর্ণবাবুর পিসিমার বিশ্বাস যে এরা তাকে বিষ খাইয়ে মারবে, যত বয়স হচ্ছে এই বিশ্বাস আরও দিন দিন বাড়ছে। এতে করে হয়েছে এই যে পূর্ণবাবুর কি পূর্ণবাবুর স্ত্রীর কি পূর্ণবাবুর ছেলেমেয়ের পিসিমার বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবার জো নেই। কাজেই অত বড় সম্পত্তির উত্তরাধিকারী হয়েও পূর্ণবাবু আজ 30 টাকা মাইনের আমিনগিরি করছেন। আমি পূর্ণবাবুর এ গল্প বিশ্বাস করিনি, কিন্তু সেটেলমেন্ট ক্যাম্পে আমরা একসঙ্গে 1.5 বছরের উপর ছিলাম। এই 1.5 বছরের প্রায় প্রতিদিনই সন্ধ্যায় কি রাত্রে একসঙ্গে বসবার সুযোগ হলেই পূর্ণবাবু আমায় তার পিসিমার সম্পত্তির গল্প করতেন। কখন কোনটা হয়তো বলে ফেলেছেন 6 মাস আগে, তার মনে থাকবার কথা নয়, আবার আজ যখন নতুন কথা বলছেন ভেবে বললেন, তখন খুঁটিনাটি ঘটনাগুলো 6 মাস আগের কাহিনীর সঙ্গে মিলে যেত। নানা টুকরো কথার জোড়াতালি মিলিয়ে এই 1.5 বছরে পূর্ণবাবুর সমস্ত গল্পটা আমি জেনেছিলাম। একদিন তিনি বসে আগাগোড়া গল্প আমায় করেননি, সে ধরনের গল্প করার ক্ষমতাও ছিল না পূর্ণবাবুর। সেই থেকে পূর্ণবাবুর দুর্দশার সূত্রপাত হল। বন্ধুবান্ধব ছেড়ে গেল, শ্বশুর বাড়িতে খাতির কমে গেল, সংসারে দারিদ্র্যের ছায়া পড়ল। 2-1 জন হিতৈষী বন্ধুর পরামর্শে পূর্ণবাবু আমিনের কাজ শিখতে গেলেন, বউ ছেলেকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। এই সব আজ 30 বছর আগেকার কথা। এই 30 বছরে পূর্ণবাবু আমোদপ্রিয় শৌখিন চিত্ত অপরিণামদর্শী যুবক থেকে
কন্যাদায়গ্রস্ত রোগজীর্ণ অকালবৃদ্ধ দারিদ্রভারী কুব্জ দেহ 30 টাকা মাইনের আমিনে পরিণত হয়েছেন। এখন আর মনে তেজ নেই, শরীরে বল নেই, খেলে হজম করতে পারেন না, চুল অধিকাংশই পেকে গিয়েছে, কষের অনেকগুলো দাঁত পড়ে গেলেও পয়সা অভাবে বাঁধাতে পারেন না বলে গালে টোল খেয়ে যাওয়ায় বয়সের চেয়েও বুড়ো দেখায়। বাড়ির অবস্থাও ততোধিক খারাপ, 15 টাকা ভাড়ার ইঁদো ঘরে বাস করার দরুন স্ত্রী ছেলে মেয়ে সকলেই নানান রকম অসুখে ভোগে, অথচ উপযুক্ত চিকিৎসা হয় না। 3টি মেয়ের বিয়েতে পূর্ণবাবু একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছেন, অথচ মেয়ে 3টির প্রথম 2টি ঘোর অপাত্রে পড়েছে। বড় জামাই বৌবাজারে দর্জির দোকান করে, ঘোর মাতাল, কুচরিত্র, বাড়িতে স্ত্রীকে মারপিট করে প্রায়, তবুও সেখানে মেয়েকে মুখ গুঁজে পড়ে থাকতে হয়, বাপের বাড়ি এলে শোবার জায়গাই দেওয়া যায় না। মেজ জামাই মাতাল নয় বটে, কিন্তু তার 1 পয়সা রোজগারের ক্ষমতা নেই, রেলে সামান্য কি চাকুরি করে, সে সংসারে সবাই 1 বেলা খেয়ে থাকে, তাই নাকি অনেক দিন থেকে নিয়ম, আর 1 বেলা সকলে মুড়ি খায়। মেজমের দুঃখ পূর্ণবাবু দেখতে পারেন না বলে মাঝে মাঝে তাকে বাড়িতে আনিয়ে রাখেন, সেখানে এলে তবু মেয়েটা খেতে পায় পেট পুড়ে 2 বেলা। আজকাল প্রায়ই জ্বরে ভোগে, শরীরও খারাপ হয়ে গিয়েছে, ডাক্তারে আশঙ্কা করছে থাই শেষ। বুড়ি পিসিমা কিন্তু এখনও বেঁচে, এখনও বুড়ি গঙ্গা স্নানে যায়, নিজের হাতে রেঁধে খায়, বয়স 90-এর কাছাকাছি, কিন্তু এখনও চোখের তেজ বেশ, দাঁত পড়েনি। বুড়ি একেবারে অশ্বত্থামার পরমায়ু নিয়ে জন্মেছে, এদিকে যারা তার মরণের পানে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে তাদের জীবন ভাটিয়ে শেষ হতে চলল। সেটেলমেন্টের কাজ ছেড়ে পাটনা থেকে চলে এলাম, পূর্ণবাবু তখনও সেখানে আমিন। বছর দিনেক পরে একদিন গয়া স্টেশনে পূর্ণবাবুর সঙ্গে দেখা। দুপুরের পর এক্সপ্রেস আসবার সময় স্টেশনের প্ল্যাটফর্মে পাইচারি করছি, একটু পরেই ট্রেনটা এসে দাঁড়ালো। পূর্ণবাবু নামলেন একটা সেকেন্ড ক্লাস কামরা থেকে, অন্য কামরা থেকে 2জন দারোয়ান নেমে সে জিনিসপত্রে তদারকে ব্যস্ত হয়ে পড়ল। আমি অবাক হয়ে চেয়ে রইলাম, পূর্ণবাবুর পরনে দামি কাঁচি ধুতি, গায়ে সাদা সিল্কের পাঞ্জাবি, তার উপরে জমকালো পাড় ও কলকাতার শাল, পায়ে প্যারিস গার্টার আটা সিল্কের মোজা ও পামশু, চোখে সোনার চশমা, হাতে সোনার ব্যান্ডওয়ালা হাতঘড়ি। আমি গিয়ে আলাপ করলাম, পূর্ণবাবু আমায় চিনতে পেরে বললেন, এই যে রামরতনবাবু, ভালো আছেন? তারপর এখন কোথায়? আমি বললাম, আমি এখানে চেঞ্জে এসেছি মাস তিনেক, আপনি এদিকে তার অদ্ভুত বেশভূষার দিকে চেয়ে আমি কেমন হয়ে গিয়েছিলাম। পূর্ণবাবুকে এ বেশে দেখতে আমি অভ্যস্ত নই, আমার কাছে সুতির ময়লা চিট সোয়েটার ও সবুজ আলোয়ান গায়ে পূর্ণবাবু বেশি বাস্তব, তাছাড়া 54-55 বছরের বৃদ্ধের এ কি বেশ! কি ব্যাপারটা ঘটেছে তা অবশ্য পূর্ণবাবু বলবার আগেই আমি বুঝতে পেরেছিলাম। জিনিসপত্র গুছিয়ে পূর্ণবাবু ওয়েটিং রুমে ঢুকলেন, তিনি সাউথ বিহার লাইনের গাড়িতে যাবেন, গাড়ির এখনও 2 ঘন্টা দেরি। একজন দারোয়ানকে ডেকে বললেন, ভূপাল সিং, এখানে ভালো সিগারেট পাওয়া যায় কিনা দেখে এসো, নইলে কাঁচি নিয়ে এসো 1 বাক্স। আমায় বললেন, ওহ, অনেক দিন পরে আপনার সঙ্গে দেখা, আর বলেন কেন, বিষয় থাকলেই হাঙ্গামা আছে, সামনে আসছে জানুয়ারির কিস্তি, তহসিলদার এখনও 1 পয়সা পাঠায়নি, লিখেছে এবার নাকি কলাই ফসল সুবিধে হয়নি, তাই নিজে যাচ্ছি মহালে, মাসখানেক থাকবো। গাড়িটা এখানে আসে কটায়? ভালো কথা, এখানে টাইম টেবিল কিনতে পাওয়া যাবে, কিনতে ভুল হয়ে গেল হাওড়ায়। আমি জিজ্ঞেস করলাম, আপনার পিসিমা? দারোয়ান সিগারেট নিয়ে এলো, পূর্ণবাবু একটা সরু ও সুদীর্ঘ হোল্ডার বার করলেন, আমার দিকে একটা সিগারেট এগিয়ে দিয়ে বললেন, আসুন। তারপর সিগারেট ধরিয়ে আরামে ধোঁয়া ছেড়ে বললেন, পিসিমা মারা গিয়েছেন 8 বছর কার্তিক মাসে, তারপর থেকেই বিষয়াশয়ের ঝঞ্ঝাটে পড়েছি, নিজে না দেখলে কি জমিদারি টেকে,
আর এই বয়সে ছুটোছুটি করে পারি নে। একটা ভালো কাজ জানা লোকের সন্ধান দিতে পারেন রামরতনবাবু? টাকা 40 মাইনে দেব, খাবে থাকবে। ওয়েটিং রুমে বসে পূর্ণবাবু দুবোতল লেমনেড খেলেন এই শীতকালে। একবার দারোয়ানকে দিয়ে গরম জিলিপি আনালেন দোকান থেকে, একবার নিমকি বিস্কুট আনালেন, আর একবার নিজে স্টেশনের বাইরের দোকান থেকে এক ডজন কমলালেবু কিনে আনলেন। আমায় প্রতিবারই খাওয়ানোর জন্য পিড়াপিড়ি করলেন, কিন্তু আমার শরীর খারাপ, খেতে একেবারেই পারিনে, সে কথা জানিয়ে ক্ষমা চাইলাম। একটু পরেই পূর্ণবাবু ট্রেন এসে পড়ল। দিন 15-20 পরে আবার বেড়াতে গিয়েছি স্টেশনে। সেদিন শীত খুব পড়েছে, বেশ জ্যোৎস্না, রাত 8টার কম নয়। স্টেশনে রাস্তা যেখানে ঠেকেছে সেখানে চপ কাটলেট চায়ের দোকান থেকে কে আমার নাম ধরে ডাকলে, ও রামরতনবাবু, এই যে এই যে এদিকে। ফিরে চেয়ে দেখি পূর্ণবাবু একটা কোণে টেবিলে বসে। পূর্ণবাবুর মাথায় একটা পশমের কান ঢাকা টুপি, শালের কমফর্টার গলায় জড়ানো, হাতে দস্তানা। আমায় বললেন, আসুন আসুন বসুন, এক কিছু খাওয়া যাক। আজ ফিরে এলাম মহল থেকে, এই রাতের গাড়িতে ফিরবো কলকাতায়। কিছু খাবেন না? না না, খেতেই হবে, কিন্তু সেদিন তো কিচ্ছু খেলেন না। এই বয় ইধারাও। আমাকে জোর করে পূর্ণবাবু চেয়ারে বসালেন, তারপর তার নিজের জন্যে যা খাবার দিলে তা দেখে আমার তো হৃৎকম্প উপস্থিত হলো। এত খাবেন কি করে পূর্ণবাবু এই বয়সে, আর একটা অতি বাজে দোকানে? খানাস্টিক চপ, খাঞ্চারেক কাটলেট, এক প্লেট মাংস, পাউরুটি, ডিমের মামলেট, পুডিং, কেক, চা, তিনি কিচ্ছু বাদ দিলেন না। আমাকে দেখিয়ে বললেন, এই বাবুকো আসতে এক প্লেট মাটন অর 3 পিস। আমি সবিনয়ে বললাম, আমার শরীর তো জানেন পূর্ণবাবু, ওসব কিছু আমি। আরে তা হোক, শরীর শরীর করলে কি চলে? খান খান, মাংসটা বেশ করেছে। কলকাতায় মাংস রাঁধতে জানে না মশাই রেস্টুরেন্ট। আমি ঝাল পছন্দ করি, কলকাতায় শুধু মিষ্টি। খেয়ে দেখুন মাংসটা, কাটলেটে এরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছে, ভারী চমৎকার খেতে। এই বয় অর 2 কাটলেট। কথাটা শেষ হবার আগেই তার বেজায় কাশির বেগ হলো, কাশতে কাশতে দম আটকে যায় আর কি। একটু সামলে বললেন, বড্ড ঠান্ডা লেগেছে মহালে, সেই জন্যে বেশ একটু গরম চা। চপ খেয়ে দেখবেন, ভারী চমৎকার চপ করেছে। এই বয়। আমি কথাটা মুখ ফুটে বললাম, পূর্ণবাবু আপনার শরীরে এসব খাওয়া উচিত নয়, আর এই ধরনের দোকান তো খুব ভালো নয়। চা বরং 1 কাপ খান, কিন্তু এত এগুলো খেলে। পূর্ণবাবু হেসে উড়িয়ে দিলেন, খাবো না বলেন কি রামরতনবাবু, খাবার জন্যেই সব, শরীরকে ভয় করলেই ভয়, ওসব ভাবলে কি আর। আপনিও যেমন। রেস্টুরেন্ট থেকে বার হয়ে এসে আমায় নিচু স্বরে বললেন, কিছু মনে করবেন না রামরতনবাবু, একসঙ্গে অনেকদিন কাজ করেছি এক জায়গায়, এইখানে কোনো ভালো বাইজির বাড়িটারই জানা আছে? থাকে তো বলুন না আজ রাতটা, শুনেছি পশ্চিমে নাকি ভালো ভালো। কলকাতায় না হয় আজ নাই গেলাম। আমি বুঝে বললাম, পশ্চিমের যে সব জায়গায় ভালো বাজি থাকে গয়া সে তালিকায় পড়ে না, বিহারের কোথাও নয়, কাশী, লখনৌ, দিল্লি, ওদিকেই সত্যিকার বাজি বলতে যা বোঝায় তা আছে। পূর্ণবাবু বললেন, পাটনাতে নেই? আমার তাই মনে হয়। এদিকে আর কোথাও নেই? না হয় এমনি আর কোথাও। না, কোথাও কিচ্ছু নেই, আমি ঠিক জানি। পূর্ণবাবু ওয়েটিং রুমে ঢুকে আমায় বসতে বললেন। পূর্ণবাবুকে আরও বেশি বৃদ্ধ দেখাচ্ছিল। আমি তার বাড়িতে কে কেমন আছে জিজ্ঞেস করলাম। থাইসিসের রোগী সেই মেয়েটিকে বাড়িতে চিকিৎসা করাচ্ছেন, বড় ছেলেটি বাপের সঙ্গে ঝগড়া করে নিরুদ্দেশ হয়ে গিয়েছে আজ বছর 2, সম্পত্তি পাওয়ার আগেই কাগজে কাগজে বিজ্ঞাপন দিয়ে তার খোঁজ খবর করেছেন। অনেকক্ষণ পর্যন্ত এসব গল্প শুনলাম বসে বসে।
পূর্ণবাবু গল্পের মধ্যে আরও দুবার চা নিয়ে খেলেন। ব্যাগ খুলে ওষুধ খেলেন তিন চার রকম, কোনোটা কবিরাজি, কোনোটা বিলিতি পেটেন্ট ওষুধ। দু প্যাকেট সিগারেট শেষ করলেন। দেখলাম পূর্ণবাবু চিরবঞ্চিত জীবনের সর্বগ্রাসী তৃষ্ণার ভোগলালসা মেটাতে উদ্যত হয়েছেন বিকারের রোগীর মতো। চারিধারে ঘনায়মান মৃত্যুর ছায়ার মধ্যে স্বল্পতৈল জীবনদীপের আলো যত সংকীর্ণ থেকে সংকীর্ণতর জ্যোতিবৃত্তের সৃষ্টি করছে, উনি ততই উন্মাদ আগ্রহে যেখানে যা পাবার আছে পেতে চান, যা নেবার আছে নিতে চান। জীবনে ওর যখন সুবৃষ্টি এলো, জল না পেয়ে তখন তা আদমরা। সেই এলো কিন্তু এত দেরি করে ফেললে। আমায় বললেন, এই একটু কিছু বাড়াবাড়ি খেলে এই ওষুধ খেয়ে রাখি, আর হজম করতে পারি না এখন। আমাদের পাড়ায় আছে গদাধর খোবরেজ, খুব ভালো চিকিৎসা করে, এক হপ্তার ওষুধ নেয় দু টাকা, তারই কাছে ভাবছি এবার। পূর্ণবাবুর সেই নিম পাতা বাটা মেখে ভাত খাওয়ার কথা আমার মনে পড়ল। আরও মনে পড়ল পূর্ণবাবুর প্রথম জীবনের সৌখিনতার কথা। এখন তিনি বুঝেছেন আর বেশি দিন বাঁচবেন না, চিরবঞ্চিত জীবনের সর্বগ্রাসী তৃষ্ণায় ভোগলালসা তার বিকারের রোগীর মতো অসংযত অবুঝ। শান্তিরামকে এই গল্পটা বলবো ভাবছিলাম, কিন্তু সে দিব্যি নাক ডাকিয়ে ঘুমুচ্ছে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।